নাগরিকত্ব হরণকারী আইন বাতিল সহ বিভিন্ন দাবিতে উত্তরকন্যা অভিযান করল সারা ভারত কিষাণ ক্ষেত মজদুর শ্রমিক সংগঠনের কিষাণ মোর্চা। ধান, পাট, তামাক সহ সমস্ত ফসলের লাভজনক দাম, সস্তায় তেল, বিদ্যুৎ, সার্বিক সরবরাহ, কৃষি ঋণ মুকুব সহ নাগরিকত্ব হরণকারী আইন বাতিলের দাবিতে উত্তরকন্যা অভিযান করল সারা ভারত কিষাণ ক্ষেত মজুর শ্রমিক সংগঠনের কিষাণ মোর্চা। জলপাইগুড়ি থেকে মিছিল করে শ্রমিক সংগঠনের সদস্যরা শিলিগুড়িতে এসে পৌঁছায়। এরপর ফুলবাড়িতে জমায়েত হয়ে পথসভা করে উত্তরকন্যার উদ্দেশ্যে রওনা দেয়। তবে মিছিলকে ঘিরে কোনো রকমের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের তরফ থেকে উত্তরকন্যার সামনে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী, পাশাপাশি ব্যারিকেড দেওয়া হয় যাতে গণ্ডগোলের সৃষ্টি না হয়। পরে প্রশাসনিক অনুমতিতে কিষাণ মোর্চার পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল উত্তর কন্যায় গিয়ে তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেয়। আমাদের আজকে এই কিষাণ যাত্রা আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি। আমাদের দেশে রাজ্যে এবং কেন্দ্রে কৃষি মন্ত্রণালয় আছে, কৃষি মন্ত্রী আছে, কৃষি খামার আছে, কৃষক বাজার আছে, কিন্তু কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে যে ফসল উৎপাদন করছে সেই উৎপাদিত শস্য বাজারে ক্রয় করার জন্য সরকারের কোনো উদ্যোগ নেই, সরকারি কোনো ব্যবস্থা নেই। তাই ব্রিটিশ আমল থেকে শুরু করে দেশ স্বাধীন হওয়ার এতদিন পর্যন্ত আমরা বাজারে ওই ফলেদের কাছে, মহাজনের কাছে জলের দরে আমাদের উৎপাদিত শস্য বিক্রি করতে বাধ্য হচ্ছি। তাই আমরা দাবি করছি সরকারি উদ্যোগে প্রতিটি হাটে বাজারে আমাদের কৃষকের উৎপাদিত শস্য সরকারিভাবে ক্রয় করতে হবে। তাছাড়া বোদের উপরে বিস্ফোরণের মতো কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে NCR, NPR এবং CA চালু করেছে, তাতে দেশের কোটি কোটি যারা কৃষক এবং ক্ষেত মজুর, যারা নিরন্ন, যাদের ঘর বাড়ি নেই, তাদের কাছে কোনো নথিও থাকার কথা নয়। আমরা নথি কোথায় পাবো? তাই কেন্দ্র সরকারের এই অমানবিক নীতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি।